স্ট্যান্ডার্ড স্টুডেন্টস ওয়েলকাম টু ই লার্নিং ক্লাস আজকে তোমাদের ম্যাথ ক্লাসে পেজ নাম্বার 34 এর যে গুণ অঙ্কগুলো আছে সেগুলো করাচ্ছি এক আর দুই এর দা করেছিলাম দু সংখ্যার গুণ তোমাদের সবেমাত্র শুরু হয়েছে তো তোমাদের আমি এখন দু সংখ্যার গুণ করাচ্ছি তো দেখো তোমরা নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিস করেছো আজকে উমোদাকে যে তিন এর দাগ আছে সেটা আজকে তোমাদের করে একক দশক বসিয়ে করবে 22 তার সঙ্গে গুণ করতে হবে কত 28 তাই তো এবার দেখো আগের ক্লাসে তোমরা করেছো আবার দেখাচ্ছি 8 2 এ 16 16 এর 6 হাতে কত থাকছে 1 8 2 এ 16 আর 1 17 এবার এটা তো এককের ঘরে ছিল তাই আমরা লেখাটা এককের ঘর থেকে শুরু করলাম এইবার যেটা আছে দশকের ঘরে এই দুই দিয়ে আমরা গুণ করব তার জন্য কিন্তু আমরা এই ঘরটাকে কেটে দিলাম এই ঘরটা কেটে দিলাম কেন আমরা এবার দশকের ঘরের যে সংখ্যাটা আছে সেটা দিয়ে গুণ করব তাই লেখাটা আমরা দশকের ঘর থেকে শুরু করব এই জন্য এই ঘরটা আমরা কেটে দিলাম এই ঘরে আমরা বসবো যখন ধরো এটা দু সংখ্যা আছে তাই যদি এটা তিন সংখ্যার গুণ হতো এর পরে ক্লাসে উঠলে তখন তোমরা আবার করবে আমি একটু বলে রাখি তিন সংখ্যার গুণ হলে তখন কিন্তু এই ঘরটা কেটে দিই এরপর থেকে আমরা লেখা শুরু করব কারণ শতকের ঘরের সংখ্যা দিয়ে গুণ করছি তো আমরা শতকের ঘর থেকে লেখা শুরু করব তারপরে যোগ করব তাহলে 2 2 এ 4 আবার 2 2 এ 4 এবার আমরা যোগ করব যোগটা এখানে লেখার দরকার নেই তোমরা সবাই জানো এটাকে যোগ করতে হবে মনে মনে রাখলেই হবে এখানে যোগ চিহ্ন দেওয়ার দরকার নেই এখানে 6 আর 7 আর 4 যোগ করলে 7 8 9 10 11 11 এর 1 হাতে কত থাকছে 1 4 আর 1 5 আর 1 6 তাহলে কত হলো 616 আর হাতে যে একটা থাকছে সেখানে এগুলো উপরে লেখার দরকার নেই তোমরা চাইলে পাশে গোল করে লিখে যদি মনে না থাকে লিখতে পারো বা হাতে যদি মনে থাকে হাতে গুণেও তোমরা করতে পারো তাহলে অতএব নিনেও গুণফল সমান 616 বোঝা গেছে তাহলে আমি কি বললাম যে যখন আমি এককের ঘরে গুণ করছি এককের ঘরের সংখ্যাটা দিয়ে তখন এককের ঘর থেকে বসাবো আর দুইটা দশকের ঘর থেকে তার জন্য কিন্তু এই ঘরটা আমরা কেটে দিলাম এই ঘরে আমরা কিছু লিখবো না এটা আমরা কেটে দিলাম আর যে যোগটা করতে হবে সেই যোগ চিহ্নটা না দিলেও হবে মনে মনে যোগ করে নেবে কারণ এটা আমরা কি নিয়ম হচ্ছে প্রথম এককের ঘরের সংখ্যাটা দিয়ে গুণ করে বসালাম তারপরে দশকের ঘরের সংখ্যাটা দিয়ে দশকের এই যে দশকের ঘর এখানে তো আমি এই সোজাসুজি লিখব এই জন্য বারবার করে বলছি একক দশক তোমরা বসিয়ে নিয়েই করবে তাহলে তোমাদের সুবিধা হবে একটা ঘর কিন্তু এখানে কেটে দিলাম কারণ দশকের ঘরের সংখ্যা দিয়ে অঙ্ক করছি তাহলে আমি এককের ঘরে লিখব না তার জন্য এটাকে আমরা কেটে দিলাম এই ঘরটাকে এইবার 2 2 এ 4 2 2 এ 4 এবার যেটা হলো যে তিন সংখ্যার হতো তাহলে এটা কেটে দিয়ে আবার এখানে তিন সংখ্যা লিখতাম তারপর যেটা হবে এই দুটো গুণফল কারণ এটা দিয়ে গুণ করে একটা গুণফল আবার এই দশকের সংখ্যাটা দিয়ে গুণ করে এই একটা গুণফল এই দুটো সংখ্যাকে এবার আমরা যোগ করব এটাই হচ্ছে দুই সংখ্যার গুণের নিয়ম তাহলে কত হলো নিম্ন গুণফল 616 এবার চারের দাগে দেখো এখানে কি আছে শূন্য আছে আমরা কি জানি কোন সংখ্যার সঙ্গে যদি শূন্য দিয়ে গুণ করলে কি হয় শূন্যই হয় তাহলে 300 আবার 300 তাহলে এই ঘরটা কেটে দিলাম এবার 3 3 9 3 3 9 এবার আমরা কি করব যোগ করব যোগ করলে শূন্যটা বসে গেল 9 এর সঙ্গে শূন্য যোগ করলে 9 আর এখানে 9 তাহলে কত হলো 990 তাহলে অতএব নিনেও গুণফল
90 বোঝা গেছে অতএব নির্ণ গুণফল সমান 990 এবার পাঁচের দাগে কি আছে 45 গুণিতক 18 আট পাঁচে 40 চল্লিশে শূন্য হাতে 4 আট চারে 32 32 আর 4 32 33 34 35 36 এটা কেটে দিলাম 5 একে 5 4 একে 4 এবার যোগ করব 0 5 আর 6 যোগ করলে 11 11 এর 1 হাতে কত 1 4 আর 1 এ 5 আর 3 8 তাহলে কত হলো 810 এবার পাঁচের দাগ হয়ে গেছে সবাই কিন্তু এগুলো খাতায় তুলে নেবে আর বারবার করে কিন্তু এভাবে প্র্যাকটিস করবে তোমাদের বারবার বলছি খাতায় তুলে নেবে আর এভাবে কিন্তু বারবার করে প্র্যাকটিস করবে দু সংখ্যার গুণ নতুন শিখছো আমি তোমাদের কোনো হোম টাস্ক দিচ্ছি না আমি শুধুমাত্র যেগুলো বোর্ডে করাচ্ছি সেগুলো খাতায় তুলবে আর যেভাবে করাচ্ছি সেভাবে কিন্তু শিখবে এটা নতুন তোমাদের কাছে দু সংখ্যার গুণ নতুন আবার বলি কি করে করবে প্রথম এককের ঘরে যেটা আছে এই সংখ্যা দিয়ে গুণটা করে বসাবো আবার দশকের ঘর থেকে যখন শুরু করছি এটা দশকের ঘর থেকে লিখবো তাহলে এই ঘরটাকে আমরা কেটে দিলাম এই ঘরে আমরা কিছু লিখবো না আবার যখন যোগ করব তখন কিন্তু এই দুটো অংশ যে এককের ঘরের সঙ্গে গুণ করে যেটা হলো আর দশকের ঘরের সংখ্যা গুণ করে যেটা হলো দুটো সংখ্যাকে আমি কি করব যোগ করব সেই যোগফলটা এটার এটা যোগ করে এখানে বসিয়ে দিলাম বোঝা গেছে এবার পরেরটা করি ছয়ের দাগ বাহান্ন গুণিতক 32 এবার কি করব দুই দুই গুণ করলে 4 আর দুই পাঁচে 10 একই রকম নিয়ম এই ঘরটা কেটে দিলাম তিন দুয়ে 6 তিন পাঁচে 15 বোঝা গেছে এইবার যোগ করব এই দুটো সংখ্যাকে এবার যোগ করব যোগ করলে কত হচ্ছে 4 এখানে 6 এর সঙ্গে 0 যোগ করলে 6 5 আর 1 এ 6 আর এখানে 1 তাহলে কত হলো 1664 তাহলে এবার লিখব অতএব নিম্ন গুণফল সমান 1664 তাহলে আজকের ক্লাসে ছয়ের দাগ পর্যন্ত থাক তোমাদের কোনো হোম টাস্ক দিচ্ছি না এগুলোই বারবার করে প্র্যাকটিস করো নতুন জিনিস শিখছো বারবার করে প্র্যাকটিস করো পরের ক্লাসে আমি আবার সাতের দাগ থেকে করাবো সবাই খুব ভালো থাকবে আর অঙ্কগুলো প্র্যাকটিস করবে তার সঙ্গে যে পুরনো জিনিস আছে পুরনো যেগুলো করিয়েছিলাম সরল যোগ বিয়োগ ভাষার অঙ্ক সেগুলো কিন্তু বাড়িতে রিভিশন করবে সবাই খুব ভালো থাকবে থ্যাংক ইউ